অসমে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল রাজ্যের এক যুবকের, আহত হয় আরও এক যুবক। মৃতের নাম প্রেম কুমার ত্রিপুরা, বাড়ি সাব্র মহকুমার চিতাবাড়ি এলাকায়। আহত যুবকের নাম কর্ণ ত্রিপুরা, তার বাড়িও ওই এলাকাতেই। বুধবার দুপুরে করিমগঞ্জ জেলার আগরতলা গামী শিয়ালদা এক্সপ্রেস থেকে পড়ে যায় এরা। চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হয় প্রেম কুমারের। দুটি পা ট্রেনের চাকায় থেতলে যায় কর্ণ ত্রিপুরার, তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নেওয়া হয়। অসম প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি রাজ্য প্রশাসনকে জানানো হয়েছে। এটা উত্তর সাইড থেকে আর আমরা আসিগঞ্জ রেলগেটের এখানে একটা গেট বনেন, নতুনভাবে একটা গেট বনেন, এইভাবে গেট একটু আপনারা ক্যামেরা জো করেন, এইভাবে গেট, এই গেটটা লাগাইলে তার তো লোকসম সাইডও বোধহয় বাতাসে এটা নিয়ে এইভাবে করে দিছে, আর তখন ট্রেন আইছে, ট্রেনের মধ্যে ঢুকি গেছে, আর ঢুকার কারণে দুইজন মানুষ এখান থেকে বাড়ি মারি প্রায় 50 হাত নিয়ে উত্তর সাইডে নিয়ে ফেলাইছে, দক্ষিণ সাইডে ফেলাইছে, একজন স্পট ডেড আর একজনের ফাও দুইটা একদম ভাঙ্গা। আমরা ফেরে লিয়ে আইছি, একজনের নামের নাম কইতে পারে যে কর্ণ ত্রিপুরার মানুষ, বাকিটা আমরা কইতে মানে ত্রিপুরা স্পেশালে লক করছি, ফটো ভিডিও দিছি, টাইম নিবিলাক এইগুলা মানে ডিটেইলস লইয়া দিবা, সেই পর্যন্ত আমরা এখন নামটা কইতে পারছে, তার অ্যাড্রেস পুরা কইতে পারছে না। কটা সময় ঘটনা? ঘটনাটা প্রায় দেখটা হয়ে গেছে।